আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। কাবাব আমাদের সবার অনেক পছন্দের একটি খাবার, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি কাবাব। আর এই কাবাবটা আমি বানিয়েছি টুনা ফিশ দিয়ে। এই টুনা ফিশের কাবাব কিন্তু খেতে অনেক মজা আর বানানো খুব সহজ। আসুন আমরা আগে রেসিপিটা দেখে নিই। আর এর জন্য আমি এখানে নিয়েছি দুটো টুনা ফিশের ক্যান, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। আর এজন্য আপনারা সব কিছু ওই পরিমাণে নিয়ে নেবেন। তো প্রথমে আমরা এই মাছের কোটা থেকে মাছগুলো বের করে নিয়েছি এবং এটা একটু ছেঁকে নিব। টুনা ফিশের ক্যান বিভিন্ন ধরনের পাওয়া যায়, অলিভ অয়েলের পাওয়া যায়, সানফ্লাওয়ারের অয়েলের পাওয়া যায় এবং ওয়াটারেরও পাওয়া যায়। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দেওয়া ক্যানগুলো ব্যবহার করেছি। আর কাবাব বানানোর জন্য আমাদেরকে মাছটা ভালো করে একটু ড্রাই করে নিতে হবে, না হয় এটা বানানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা। পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নিয়েছি একটা সিদ্ধ আলু আর এক পিস পাউরুটি। পাউরুটিটা আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি। এবার আমরা মাছ সব কিছু দিয়ে মেখে নিব। আরও কিছু মশলা আমি দিব, সেগুলো আমি পরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকখানি তেল জমা হয়েছে এবং এবার একটু চিপে নিতে হবে। আপনারা যদি একটু চিপে নেন তাহলে দেখবেন যে আরও তেল বেরোচ্ছে, সাথে একটু পানিও থাকে। ভালো করে চিপে নেবেন যাতে এতে কোনো পানির বা তেলের অংশ না থাকে। আপনারা যতটুকু মাছ নেবেন সব উপকরণ সেই অনুযায়ী নেবেন। আমি প্রায় আধা ঘন্টার মতো এটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, তারপরেও দেখতে পাচ্ছেন অনেক তেল রয়ে গিয়েছে। এবার আমরা সব কিছু একসাথে করে নিব। আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে একটু ভেঙে নেবেন যাতে কোনো দানাদার অংশ না থাকে, খুব মসৃণভাবে মেখে নেবেন। চাইলে আলাদা একটি পাত্র মেখে নিতে পারেন। তারপরে আমরা দিয়ে দিব পাউরুটি। আলু এবং পাউরুটি দেওয়ার কারণে এই মাছের যে কিমাটা আছে সেটা গোল করতে বা লম্বা যেভাবেই বানান না কেন আকার দিতে সুবিধা হবে এবং ভাজার সময় ভাঙবে না। এখানে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা দিয়েছি আমি এক চা চামচ। আর দিব এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা অল্প পরিমাণে দিবেন, না হয় এই কাবাবের মধ্যে থেকে আদা রসুনের গন্ধ আসবে। আর এখানে আমি দিব একটি ডিমের কুসুম। কুসুমটা আমি হাত দিয়ে আলাদা করে নিচ্ছি। আর ডিমের সাদা অংশটা রেখে দিবেন, এটা আমরা ভাজার সময় ইউজ করব। এবার দিচ্ছি একটু লেবু। লেবু দিলে আপনার এই মাছের যে গন্ধটা আছে সেটা থাকবে না, আর খেতেও অনেক টেস্টি হয়। এবার দিচ্ছি আমি একটু জয়ফল জৈত্রী গুঁড়ো। সব কিছু দিয়ে এবার আমরা একটু ভালো করে মেখে দিব। আপনারা ইচ্ছা করলে এই মাছের কাবাবটা রুই মাছ, কাতলা মাছ এবং মিরকা মাছ এই ধরনের মাছ দিয়ে বানাতে পারবেন। তবে মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। ভাজা যাবে না, ভাজলে মাছ শক্ত হয়ে যাবে, তখন কাবাবটা ভালো লাগবে না।
তোলাক্ত মাছ দিয়ে এই কাবাব ভালো হয় না, সেজন্য রুই মাছ বা কাতলা মাছ এ জাতীয় মাছগুলো দিয়ে ভালো হয়। আর এখন আমরা দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে এই ক্যানের মাছে কিন্তু লবণ থাকে একটু, কাজে ওটা চিন্তা করে বা মাথায় রেখেই লবণটা দিবেন, যাতে অতিরিক্ত লবণ না হয়ে যায়। আমরা মাছটা ভালো করে মেখে নিয়েছি, এবার এখান থেকে কাবাব বানাবো। যে যেরকম সাইজ পছন্দ করেন সেরকম করেই বানাবেন। আমি এখানে গোল করে বানাবো, আর এখানে বেশ কয়েকটা কাবাবই হবে। আপনি যদি একটু বড় সাইজ করে বানান তাহলে আর একটু কম হবে, বা এর চেয়ে ছোটো বানাতে পারেন বল আকারে। পোলাওর সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে এই কাবাব খেতে অনেক মজা, বা আপনারা ইচ্ছা করলে বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনেও এই কাবাব ইউজ করতে পারবেন, আর বানিয়ে আপনারা ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। দর্শক, আমি সবগুলো কাবাবই বানিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 13-14টির মতো কাবাব হয়েছে। আপনারা ছোটো করে বানালে আরও বেশি হবে, আর এটা আপনারা প্রায় 1 মাসের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এবার আমরা এই কাবাবগুলো ভেজে নিব। এজন্য আমি ডিমের যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম সেটার সাথে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে ফেটে নিব। এতে করে ডিমের সাদা অংশটা একটু পাতলা হবে। আর যদি আপনারা ডিমের সাদা অংশটা দিতে না চান তাহলে খালিও ভাজতে পারবেন, তবে সাদা অংশটা দিয়ে ভাজলে এতে কাবাবটা অনেক টেস্টি হয়। আর এখানে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তেল ভালো করে গরম করে নেবেন। আর এটা অনেকক্ষণ ধরে ভাজার, হালকা আছে ভাজার কিছু নেই, যেহেতু সব কিছুই সিদ্ধ করা। আমি এবার একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। যা যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনারা ফ্রাই প্যানে দিবেন। আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি, বাকিগুলো আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে দিলেই ইজি হয়। যে কোনো খাবার বানানোর আগে হাত ভালো করে ধুয়ে নেবেন। আর রান্না করতে গেলে আপনাকে যেহেতু হাত একটু ইউজ করতেই হয়, সবসময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এবার আমরা এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচ এ সময় একদম মিডিয়াম হাইতে রাখবেন। অনেকেরই কাবাব ভাজতে গেলে দেখা যায় যে ফ্রাই প্যানের নিচে আটকে যায়। এর অন্যতম কারণ হচ্ছে তেল ভালো করে গরম করে না নেওয়া। আপনারা যেই কড়াইতে বা ফ্রাই প্যানে কাবাবগুলো ভাজবেন সেটা ভালো করে গরম করে নেবেন, এবং তেলটাও ভালো করে হাই হিটে গরম করে তারপরে চুলাটা একটু কমিয়ে নেবেন। আমাদের কাবাব ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কাবাব কিন্তু একটাও ফাটেনি, বাকিগুলো আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। হয়ে গিয়েছে আমার সবগুলো ভাজা। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কাবাবের অংশটা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এটা বানানোর সময় শুধু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে মাছের মধ্যে কোনো পানি না থাকে। পানি থাকলে আপনার কাবাব অনেক নরম হয়ে যাবে, আর কাবাব খেতেও ভালো লাগবে না।
আর অন্য কোনো মাছ ইউজ করার সময় অবশ্যই ভালো করে দেখে নেবেন যাতে কাঁটা না থাকে। বাচ্চাদেরকে দেওয়ার সময় অবশ্যই এটা নিশ্চিত করে দিবেন যে এতে কোনো কাঁটা নেই। তো আপনারা দেখলেন দর্শক, আমার টুনা ফিশের কাবাব খুবই ইজি ওয়েতে বানানো, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।